সৌদি আরবের সঙ্গে তুরস্কের সম্পর্ক স্মরণকালের সবচেয়ে তিক্ততায় পর্যবসিত হয়েছে। সৌদি আরবের ক্যারিশমেটিক তরুণ বাদশা যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রতিবেশী রাষ্ট্র তুরস্ককে অশুভ ত্রিভুজের একটি বাহু বলে অভিহিত করেছেন। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে। পত্রিকাটি জানায়, সৌদি যুবরাজ তুরস্ক, ইরান এবং তাদের অনুসারী যুদ্ধবাজ গ্রুপগুলোকে একটি অশুভ ত্রিভুজ বলে আখ্যায়িত করেন। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মতে, শয়তানের অক্ষশক্তি ইরান এবং তুরস্ক। আমরা এখন তাদের সঙ্গে রাশিয়া ও সিরিয়ার সম্পর্কের অবসান ঘটাতে কাজ করছি। তুরস্ক অটোমান সাম্রাজ্য পতনের এক শতাব্দীর পর তথাকথিত ইসলামী খেলাফত পুনঃপ্রতিষ্ঠার হাস্যকর বিপুল চেষ্টা করে যাচ্ছে বলেও সমালোচনা করেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সৌদি যুবরাজের উস্কানিমূলক বক্তব্য থেকে স্পষ্ট হয়ে উঠেছে যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানকে সৌদি আরব গভীর সন্দেহের চোখে দেখছে। দুই নেতা এখন পরস্পরের চোখের বালি হয়ে উঠেছে। এর মূল কারণ এরদোগানের ইসলামী পুনরুজ্জীবনবাদী তৎপরতা, সৌদি জোটের বর্তমান শত্রু কাতারের প্রতি তুরস্কের সামরিক ও অর্থনৈতিক সমর্থন ও সহযোগিতা, এছাড়াও সৌদি আরবের আঞ্চলিক দুশ্মন ইরানের সঙ্গে তুরস্কের দহরম মহরম এবং সিরিয়া প্রশ্নে ইরানের সঙ্গে তুরস্কের সমঝোতা ও আতাত। মিশর সফরকালে মিশরীয় বিভিন্ন পত্রিকার সঙ্গে মত বিনিময়কালে তুরস্ক এবং ইরানের প্রতি প্রভাবশালী এই সৌদি নেতা এইসব মন্তব্য করেন। এদিকে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে কুখ্যাত আবু জাহেলের সঙ্গে তুলনা করেছেন কাতারের আমিরের ভাই জুহান বিন হামাদ আল সানি। তিনি এক টুইটার বার্তায় বলেছেন, যারা সব কিছুকে শঙ্কা ও আকার দিয়ে বিচার করে তারা কম বুদ্ধিসম্পন্ন এবং এ ধরনের ব্যক্তিরা শেষ পর্যন্ত পরাজিত হয়। মোহাম্মদ বিন সালমানের এক অবমাননাকর মন্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বদর যুদ্ধে কুরাইশরা আবু জাহেলের সংখ্যাভিত্তিক বিশ্লেষণ বিশ্বাস করেছিল, যদিও আবু জাহেল মুসলিম বাহিনীর যোগ্যতা ও সক্ষমতা সম্পর্কে অজ্ঞ ছিল। সম্প্রতি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মিশর সফরে গিয়ে কাতারের সরকার ও জনগণকে অবমাননা করে বলেছেন, কাতারের জনসংখ্যা মিশরের একটি সড়কের জনসংখ্যার সমান এবং সৌদি আরবের যে কোনো মন্ত্রী কাতারের সংকটের সমাধান করার যোগ্যতা রাখেন। সৌদি যুবরাজের এ বক্তব্যে কাতারের সরকার ও জনগণ ভীষণ ক্ষুব্ধ হয়েছে। সন্ত্রাসবাদে সহযোগিতার অভিযোগ এনে 2017 সালের জুন মাসে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব। সৌদি আরবের আহ্বানে সাড়া দিয়ে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর সরকারও একই পদক্ষেপ নেয়।